সমস্ত কঠিন বল নরম বলর সহজ বল আমি প্রত্যেককে আমি আল্লাহ তালা প্রত্যেক তো মূর্তা শৈতান থেকে রক্ষা করলাম সুবাহ আল্লাহ বলে তাহলে এই মুহূর্তে আল্লাহ তালা অদা করেছেন আমরা সাহায্য চেয়েছি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন অদা করেছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন কিন্তু এর পরে যদি কেউ উঠে যায় বুঝতে হবে ও পড়ে নাই সুতরাং ও আল্লাহর দরবারে দোয়া করে নাই তাই উঠে যাচ্ছে যদি কোন বাচ্চা যায় যদি কোন ছেলে যায় যদি আপনার আত্মীয় যায় ওর সাথে আত্মীয়তা করলে কিন্তু বেকাই দেয় পড়বে আমার ভাইরা আছেন আমি পবিত্র কোরআনুল কারিমের 23 পবিত্র কোরআনুল কারিমের 15 নাম্বার আমার ভাইরা 15 নাম্বার পারা 17 নাম্বার সূরা কয় নাম্বার পারা বলেছি জোরে বলেন 15 নাম্বার পারা 15 নাম্বার পারার 17 নাম্বার সূরা সূরা বানী ইসরাইলের 23 নাম্বার আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলোয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে অত্র আয়াতের ভিতরে কি বলেছেন একটু বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা কি আধা ঘন্টা একটু সময় দেবেন হ্যাঁ আধা ঘন্টার ভিতরে ওটা ওটা করা যাবে না ওটা ওটি করা যাবে না যদি কারো হিসু লাগে তাহলে এখন যেতে পারে আর এর পরেও যদি যান তাহলে চলে আসতে হবে কিন্তু কারণ কোরআনুল কারিমকে অসম্মান করা যাবে না কোরআনুল কারিম পড়তে পড়তে কি কথাবার্তা বলা যায় 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 না এই জন্য কারীম আপনার সামনে বলবো দেখেন কে কে যাচ্ছে দেখে রাখেন কাল না আসলে কিন্তু সকালবেলা ঠাবাই দিবে ঠাপ বোঝেন তো আপনারা ঠাপ না না দেখে রাখেন আমার ভাইয়েরা যারা কোরআন ভালোবাসে না ওরা হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন কথা বলেন ঠিক কিনা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এরা কুরআনুল কারীম ভালোবাসতো কিন্তু একটি কারণে কুরআনুল কারীমের বিরোধিতা করত শুধু মাত্র ক্ষমতার চেয়ার চলে যাবে বলে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে মানুষ কুরআন ভালোবাসে না ওরা তো দাও গোপনে গোপনে এসে এ দলে ও দলে ওর পেছনে ওর পেছনে শুনতো কিন্তু এরা কুরআন তো শোনা দূরের কথা কুরআনুল কারিমের বিরোধিতা করতে ব্যস্ত আমার এক সময় চেয়ারম্যান মাইক কেড়ে নিয়েছে অপরাধ হলো এই আমি কোরআনের পাখির নাম বলেছিলাম কোরআনের পাখি চেন তো হ্যাঁ কোরআনের পাখির নাম জানেন

এটা একটা কেলা জোরে বলেন কোন সুরা সুরা বানি ইসরাইল বানি ইসরাইল শব্দের শব্দিক অর্থ হলো জাতি কওম গোষ্ঠী আমার ভাইরা একশো এগারোটি আয়াত আছে কয়টি কাল সকাল বেলা বলতে পারবেন না হুজুর বানাই বানাই বলি গেছে একশো এগারোটি আয়াত আছে আমার ভাইরা মানবান সুরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে আমার ভাই আমার বন্ধগণ আমার অত্র আয়াতের নামকরণ আল্লাহ পাক কি করেছেন একটু নামকরণটা জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পবিত্র আনুল কারিমের সূরা বনী ইসরাইল নামকরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা চার ইসরাইল 4 নম্বর আয়াতে উল্লেখ করেন ওয়াক্বাদাইন্না ইলা বনী ইসরাইল

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নত্র সূরা আর ভিতরে 4 নম্বর আয়াতে বানি ইসরাইল শব্দ উল্লেখ থাকার কারণে এই সূরাটির নামকরণ করছি বানি ইসরাইল সুবহানাল্লাহ বলেন এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল বিশ্ব নবীর রূপ মিরাজ সংগঠিত হয়েছিল মুফাসসির کرامগণ বলেন এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থার শেত যুগের অবস্থা

আজকে যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে সরল অনুবাদ হলো যে তোমাদের মাঝে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কি দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন আর ঘোষণা করে দিয়েছেন তোমরা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে এর পাশাপাশি পিতা মাতার সাথে এহসান করবে তবে একটা কথা বলি মাইকের অবস্থা ভালো না বক্সের লাইন নেই কারণ বক্সের লাইন কানে যদি না আসে তাহলে আমি বুঝতে পারবো না যে আমি আওয়াজটা কেমন যাচ্ছি সমস্যা সরতা কথা বলে ক আমার ভাইয়ের আমার বন্ধু আমার এলাকার মানুষ জানি এটা হচ্ছে ফুরফুরা শরীফের একটা জায়গা তারপর বসিরহাট নিকটে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওয়ালাদের জন্মভূমি আল্লাহ ওয়ালাদের পদাচরণের ভূমি সুতরাং এই আল্লাহ ওয়ালাদের জায়গায় বসে আপনারা যে এমন ভাবে থাকবেন এটা তো হতে পারে না তারা ছিল তারা যে জমিনে পা দিয়েছে সেই জমিনটাকে আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন কোরআনের জন্য সুবহানাল্লাহ আর আমরা পা দিলে কি হয়

বিতাড়িত মুরতাদ শয়তান হতে পানহার চাইতেছে আল্লাহর কাছে মিল্লা হিরো হে পরম কর নাম আয় শিমদল মেহেরবান আল্লাহর নামে শুরু করতেছে সুরা তোবার একটা আয়া অত্র আয়াতের ভিতরে উনিশটি অক্ষর আছে কয়টি একটু কথা বলেন ভাই উনিশটি ভাই আপনাদের বাড়ি মেহমান আসে আত্মীয় স্বজন আসে আত্মীয় স্বজন আসলে আপনারা কি বুবা হয়ে থাকেন না কথা বলেন যদি বুবা হয়ে থাকেন তাহলে কিন্তু আত্মীয় স্বজন বলবে এর বাড়ি থাকা যাবে না এক কুটুম ভালো না খাইতে দিবে না এই জন্য এর বাড়ি থাকা যাবে না আপনার নামে বদনাম করতে করতে যাবে আমি আপনাদের আত্মীয় আমি আপনাদের মেহমান আমি মুসাফি আপনাদের মাঝে এসেছি আপনারা ডেকে এইভাবে যে আমাকে অপমান করবেন যদি জানতে পারতাম আসতাম কারণ আপনাদের খাইতে দিতে হবে না একটু শুধু হাহু করতে হবে কথা বলতে এটা বলবেন না পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা গতকালকে আমার জলসা ছিল কুচবিহার কুচবিহার থেকে আমি বিমানবন্দর থেকে ওখানে আমার বিমানের টিকিট ডবল করে দিয়েছিল তারপর ওখান থেকে দুইশো কিলোমিটার দূরে আমাকে নিয়ে গেছে আবার সকাল বেলা এসে বিমানে করে এসেছি কলকাতাতে কলকাতা থেকে আপনি এসেছি এই জন্য কি রাগ করেছেন আমার ভাইরা আগামীকাল জলসা হচ্ছে বাংলাদেশে আমি এ রাতেই চলে যাব এজন্য সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আমি যে কথাগুলো বলবো আমলের নিয়াতে শুনলে কাজ হবে ইনশাল্লাহ যেহেতু মানে এখানে একটা জলসা দিয়েছে কিছুটা উপকার জন সমাজবাসীর হল এজন্য আমার ভাইরা গ্রাম্য ডাক্তার আছেন আছে না নাই গ্রাম্য ডাক্তার দেখবেন যদি আপনার সাধারণত জ্বর পেশা পায়খানা হচ্ছে না জ্বর হচ্ছে মাথা কামলাচ্ছে প্রাথমিক চিকিৎসা কিন্তু গ্রাম্য ডাক্তার দেয় দেয় কি দেয় গ্রাম্য ডাক্তার যখন ভালো না হয় তখন কিন্তু আপনি উপজেলায় চলে যান জানকি জান না জেলার সদরে কাছে যখন ভালো হচ্ছে না তখন আপনি চলে যাবেন বেঙ্গল আপনি চলে যাবেন লন্ডন আপনি চলে যাবেন সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় চলে যাবেন চিকিৎসার জন্য কথা বলেন ঠিক না যেখানে গেলে রোগ ভালো হয় এই কর্তৃপক্ষ বুঝেছে এই সমাজের মানুষ আমরা হুজুরা বলি বলি আর হচ্ছে না তাই আমরা বাইরে থেকে একটু এম ডাক্তারের মতো করে একজন হুজুর এনেছি যাতে করে কোরআনের কথা বলে যদি একটু উপকার হয় কিন্তু আপনারা যদি না শুনেন তো উপকার হবে ওষুধ না খালি কি রোগ ভালো হবে হবে না আমার ভাই নাম আমার বন্ধুগণ এজন্য বলছিলাম সূরা তাওবার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৯টি অক্ষর দিয়েছেন কয়টি অক্ষর উনিশটি অক্ষর দিয়েছেন ইমাম তিন মিজি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি একটি হরফ তেল করবে আল্লাহ ফাকরবুল তার আমল নামাই দশটি নাকি দান করে দিবেন আমার ভাই আমার বন্ধুগান আমার দশটি দিয়ে তিনি খান্তনর এবার দেখেন আমরা এখন উনিশটি হরফ তেল করেছি এই মুহূর্তে প্রত্যেকের আমল নামাই আল্লাহ পাক উনিশ কে একশো নব্বইটি নাকি দান করে দিয়েছে শুধু কি আমার ভাইয়েরা জাহান নামের দারোয়ানের সংখ্যা হবে উনিশ জন কয়জন বলেন দারোয়ান বলেন তো সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড বলেন দারওয়ানের সংখ্যা হবে 19 জন আল্লাহ পাক বলেন ওই 19 জন ফেরেশতার একটি করে নাম আছে একটি করে নামের অক্ষর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে ঢুকািয়ে দিয়েছি যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমল করবে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে निजात এর ব্যবস্থা করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব শুধু কি তাই আমার ভাইরা বিসমিল্লাহির রহমানির রাহিমের ভিতরে আল্লাহর নাম এসেছে কয়টা

পাঁচ হাজারের বেশি একটা তাওরাতে এক হাজার জাবুর এক হাজার ইঞ্জিল এক হাজার লাউহে মাহফুজ এক হাজার আর পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এক হাজার সুবহানাল্লাহ বলে শুধু কি তাই যে ব্যক্তি একবার যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির আমলনামায় ওই পাঁচ হাজার বার আল্লাহর নাম জপলে যে সব হতো একবার বিসমিল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারিমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা 23 নম্বর আয়াতে প্রথম অংশ আল্লাহ তাআলা বলেন ও ক্বাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইহু ওয়া বিল আলিদাইনি ইহসানা কথা কার জোরে বলেন কথাকার ওয়া মানে এবো কদা মানে সিদ্ধান্ত দিলাম জানিয়া দিলাম ঘোষণা দিলাম ঘোষণা দিচ্ছেন কে রব্বুকা তোমাদের রবের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে দিল সিদ্ধান্ত চলে আসলো তোমাদেরকে জানিয়ে দিল সংবাদ দিল কি আল্লাহ তাআবুদু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমরা আল্লাহর ইবাদত বندگی করবে এখন বলেন তো ইবাদত হবে কার জন্য জন্য কার জন্য আমরা করব কার জন্য সনাতন ধর্মরা করবে কার জন্য আবার ভাইরা তারা তাদেরকে মানে আর আমরা মানে কাকে আল্লাহকে জন্য আমরা আল্লাহর ইবাদত বندگی করব আমি বললাম রব্বুল আমি ইবাদত কি আপনারা বলবেন হুজুর ইবাদত হলো নামাজ ইবাদত হলো রোজা ইবাদত হলো হজ ইবাদত হলো যাকাত ইবাদত হলো দান সাদকা করা এগুলোই তো ইবাদতের অংশ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার যদি এইগুলাই ইবাদতের অংশ হয় এর বাইরে তো আর কোন কিছু ইবাদত নেই কথা বলেন ঠিক কিনা না আবার ভাই আমার বন্ধুগন আমার গভীর মনোযোগ ইবাদত আমরা নামাজ কালাম রুদা হজ্জ যাকাত বুঝছি আমাদের ছোট্ট বেলায় আমরা ইবাদত মানে এগুলাই বুঝছি কিন্তু এর বাইরে যে ইবাদত আছে এটা বুঝিনা একটু বোঝানোর জন্য নিয়ে যায় সম্মানিত ভাই এখানে বসে আছেন আমার ভাইনা জানার একটা ছোট সন্তান রয়েছে 5 বছরের তিনি বাজার গিয়েছেন বাজার থেকে একটা ইলিশ মাছ কিনবেন বলে কিন্তু ইলিশ মাছের এত দাম ইলিশ মাছ কিনতে পারে না আমার কথা কি বুঝতে পারেন আপনি ইলিশ মাছের এত দাম ইলিশ মাছ কিনতে পারেন নাই তাই দোকানদারকে ডাক দিয়ে বলে দোকানদার ওলা আপনি আমাকে কয়েক টুকরো ইলিশ মাছ দেন কি দেন কয়েক টুকরা কয়েকটা পিস ইলিশ মাছ দেন ডাক দেয়া বলার পরে দোকানদার কয়েকটা পিস দিলেন টুকরা দিলেন বাড়ি নি আসার পরে ওনার ছোট সন্তানwidetilde জিজ্ঞাসা করতেছে আব্বা এই গুলা কি উনিই বলতেছেন মাস পরে আবার কিছুদিন পরে আবার আনলেন তাও বলতেছেন মাস কিন্তু তার কিছুদিন পরে উনি টাকা পয়সা ভালো পেয়েছেন বড় একটা পূর্ণাঙ্গ মাস কিনেছেন সন্তান এবার বাড়ি আনার পরে সন্তান জিজ্ঞাসা করতে আব্বা জানে এটা কি তখন উনিই বলতেছেন মাস সন্তান বলতে মাস মাস মাছ এই তার মানে সন্তান মাছ বলতে দাগা বোঝে মাছ বলতে পিস বুঝেছে মাছ বলতে খন্ড খন্ড বুঝেছে কিন্তু আসল মাছ কাটলে পূর্ণাঙ্গ মাছ কাটলে যে পিস হয় দাগা বের হয় এটা বোঝে না আমাদের সমাজে ইসলাম মানে এটুক নামাজ ইসলাম মানে রোজা ইসলাম মানে দেন ইসলাম মানে দাকা ইসলাম মানে দান সাদকা করা এটুকুই বুঝেছি এর বাইরে যে ইসলাম আছে এটা আমরা বুঝি বুঝিনা ওটা ইসলাম মানে হলো পবিত্র কোরআন গোটা কোরআনুল কারিমটা হচ্ছে ইসলামের বিধান এই জন্য কোরআন কারিম মানতে হবে দেখ না সবটা বলে সবটা মানতে হবে এখন সবটা যদি না মানেন কেমতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগান আমার এবার বলেন সনব দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও ইবাদাত করবা নামাজ পড়বা আমার জন্য কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহর জন্য আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য না মানুষের জন্য হম আল্লাহর জন্য নামাজ পড়ে কয়জন মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আপনাদের দিক তো নির্বাচন হয় কিন্তু নির্বাচন আমাদের অধিকারের কথা বলতেছি দেখবেন চেয়ারম্যান মেম্বার যারা আছে ওরা পাঁচ অক্ত জায়গায় ছয় সাত কখন কোনটা পড়ে ফেলে বোঝে না এই মসজিদটা আসর পড়ে গিয়েছে ওই মসজিদে গিয়ে দেখে আসর এখনো শুরু হয়নি উনি অপেক্ষা করতেছে আসর পড়বে বলে ওখানে আসর পড়েছে আসর পড়ে মাগরিব পড়লো আমার ভাইরা উনি কোন অক্ত ডবল ডবল পড়তেছে বুঝতে পারে না ও ভাই আমার বন্ধন আমার যে ব্যক্তি নামাজ কালাম বোঝে না যে ব্যক্তি দিন বোঝে না ইসলাম বোঝে না সে কখন কোনটা করতে হবে বুঝতে চায় না তাই এর মানে ইসলাম নয় ইসলাম হচ্ছে গোটা কোরআনটা ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুতরাং মানতে হলে গোটা কোরআনটাই মানতে হবে তা ছাড়া কিন্তু আপনার আমার আমল হবে না আমি বোঝানোর জন্য নিয়ে যাই রাতে বাড়িতে মশা লাগে কি লাগে না মশা লাগে না মশা লাগলে আপনারা কি করেন মশারি টানান কিনা মশারি টানান আপনারা মশারি টানাই দিয়া চিন্তা করতেছেন মশা তোর কোন টেনশন করতে হবে না আমার অর্ধেক বডি মশারির ভিতরে আর অর্ধেক বডি বাইরে দে থব এরাম কি কেউ দে তোর একটু হাত তোলেন তো কেউ দেন কেউ দেন না কিন্তু কেউ যখন দেন না আমার ভাইরা মশারির পূর্ণাঙ্গ ভিতরে ঢুকে পড়েন যাতে মশা আপনাদেরকে আক্রমণ করতে না পারে সুতরাং আপনি নামাজ পড়ি জান্নাত পাবেন এটা আশা করা যাবে না আপনি মনে করছেন দান সাদকা করে জান্নাত পাবে এটা আশা করা যায় না আপনি মনে করছেন শুধুমাত্র রোজা রেখে দান ইবাদত করলাম আপনি নাজাত পেয়ে যাবেন এটা নয় পবিত্র কোরআনুল কারীমে 6666 টা আয়াত মানা লাগবে আর যদি মানতে না পারেন আপনার জান্নাত পাওয়া সম্ভব এবার আসেন ইবাদতের ব্যাখ্যা একটু বুঝাই আমার ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বসে আছেন মসজিদে নববীর ভিতরে এমন সময় দুইজন যুবক একজন লোকটাকে টানতে টানতে নিয়ে আসলো ও আমিনুল মুমিনিন খিফাতুল মুসলিম আপনার কাছে আমরা বিচার নিয়ে এসেছি এই যুবকটাকে আপনার বিচার করে দেওয়া লাগবে এই ও যুবক তোমার বিরুদ্ধে অভিযোগ সত্য কেনা বলো ওই জবান খুলে বলে আমিরুল খলিফাতুল আমার বিরুদ্ধে অভিযোগ সত্য

আজান হয় কি হয় না হয় না যদি সময় দেন পাঁচ ঘন্টা আজান শোনাব ইনশাআল্লাহ মদিনার আজান মাগরিবের আজান রেডিও রাজান টেলিভিশনের আজান ইনশাল্লাহ শোনাব যদি সময় দেন আপনাদেরকে ইনশাল্লাহ গীতা রামায়ণ মহাভারত বেদ ধর্মগ্রন্থ থেকে আপনাদেরকে শ্লোক পড়ে শোনাব যদি আপনারা সময় দেন ইনশাআল্লাহুল আজিজ কাবার ইমাম আব্দুর রহমান আসদাইস কি কণ্ঠে তেলাওয়াত করে হাফিজি কুরআন রা কি কণ্ঠে তেলাওয়াত করে কারি সাহেব রা কি কণ্ঠে তেলাওয়াত করে মাবুন রা কোন কণ্ঠে তেলাওয়াত করে শোনাব ইনশাআল্লাহ গরালের পাখির বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে বলবো সময় দিবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধগণ আমার একটু আগায় যান এবার যুবকটি ডাক দেয়া বলেন আমিনুল মুমিনিন তাহলে শুনুন আজান যখন হয়ে যায় আমি নামাজ পড়ে রিজিকের তাগিদে বাড়ি থেকে বের হয়ে যায় আমার ওই যে বাহনটি ছিল বাহনটি নিয়ে বের হয়ে যায় কাজ শেষ করে বড় ক্লান্ত শ্লান্ত হয়ে যায় এজন্য ওই বৃক্ষটির নিচে আমি বসে থাকি বসে আমি ক্লান্ত দূর করতেছিলাম এমন সময় আমি ঘুমাচ্ছন্ন হয়ে যায় ঘুম থেকে উঠে দেখি আমার যে বাহনটি আমার যে ওষ্টি পাশে নাই আমি খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে দেখলাম এই যে যুবক এসেছে এই যুবকের বাবার যে বাগান ছিল গাছের ওই বাগানে আছে কিন্তু সেখানে যে উষ্টি পেয়েছি ঠিকই উষ্টিটি আর বেছে নে জিজ্ঞাস করলাম ওই বাবাকে জিজ্ঞাস করলাম চাচা এই উষ্টিটি কে মেরেছে কে হত্যা করেছে তখন ওই লোকটি বলল আমি হত্যা করেছি জিজ্ঞাস করলাম কেন হত্যা করা হয়েছে তিনি বললেন এই কারণে হত্যা করেছি আমার অনুমতি ছাড়া আমার বাগানে প্রবেশ করেছে যার কারণে আমি তাকে হত্যা করেছি বলেন তো আজকের আমাদের সমাজের ভিতরে মা বোনরা হাসমুর

এবার যুবকটি আমি লোকটার সাথে একপর যায় তর্কে জড়িয়ে যায় তর্কে জড়ায়া যায় তর্ক করতে করতে আমার গায়ে শক্তি সঞ্চয় করার জন্য আমি হাতে পাথরটা উঠিয়ে আনি একটি পাথর উঠিয়ে নি এই পাথরটা উঠিয়ে নেওয়ার পরে এই পাথরটা যখন আমি শক্তি সঞ্চয় করে আমি তার সাথে তর্ক করতেছিলাম হঠাৎ অসাবধানতা অবস্থায় এই হাতের পাথরটা লেগে তার মাথায় আঘাত আনে আঘাত আনার কারণে লোকটি ওখানে ইন্তেকাল করে ইন্না

আমার এবার যখন ইন্তেকাল করলেন ওই লোকটা করার কারণে তার সন্তানেরা আমাকে ধরে নিয়ে এসেছে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আমিরুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি আমাকে আপনি maaf করে দিন বলেন তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম হ্যাঁ গরম ওইরকম গরম মানুষ যদি ওরকম গরম শাসক যদি বর্তমান থাকতো এখন কি আর দুর্নীতি হতো দুর্নীতি হতো দুর্নীতি হতো না আবার ভাই আমার বান্ধবার আবার এবার আবুল মুমিনিন ঘোষণা করে দিলেন তোমার বিচার হলো মৃত্যু দণ্ড যে তুমি হত্যা করেছো কিসাস হলো হত্যার আইন হলো কতল করা সুতরাং কেউ কাউকে যদি বিনা অন্যায়েতে হত্যা করে এর বিধান হলো তাকেও হত্যা করতে হবে কেউ কাউকে বিনা অন্যায়েতে যদি চড় মারে এর বিধান হলো তাকেও চড় মারতে হবে আবার ভাই না আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ এবার যুবকটির মৃত্যুর নাই যখন এসে গেল ঘোষণা এসে গেল আমার ভাইয়েরা দেখবেন মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামির কাছে জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের কোন শেষ ইচ্ছা আছে কিনা করে কি করে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার জিজ্ঞাসা করা হলো যুবক তোমার জীবনের শেষ ইচ্ছা আছে তখন বলে আমি মুমিনি শেষ ইচ্ছা হলো আপনি যদি অনুমতি দেন আমি একটু বাড়ি ছুটে চলে যাব আমার কাছে কিছু ঋণ মানুষ পাবে ঋণগুলো পরিশোধ করব আর কিছু আমানত আমার কাছে রাখা আছে এই গুলো আমি ফিরিয়ে দিয়ে যাব আমিরুল মুমিন ডাক দেয়া বলে ও যুবক তোমাকে ছেড়ে দেওয়া যাবে না তবে একটা সত্যে ছাড়তে পারি যদি তোমার পক্ষ থেকে কাউকে জামিনদার রেখে যাও আমার ভাইরা বলেন তো আপনাদের আত্মীয় স্বজন যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয় আর যদি বাড়ি যাওয়ার কথা বলে আপনাদেরকে জামিন দেখে আপনার তো প্রত্যেকে আনন্দের সাথে বলবেন আমি জামিনদার হলাম কেউ হবে কেউ হবে ওই মজলিসে কেউ তো তার চেনা ছিল না কেউ তো তার জানা ছিল না ওই মজলিস থেকে কে হবে আবে আবু যা কে হবে

কার্যকর করা হবে শুক্রবার সকাল বেলা পত্র লিখলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখলেন আবু জারের কাছে আবু জার তুমি তৈরি হয়ে যাও জুমার নামাজের পরে তোমার কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে আবু জার হাসতেছে আল্লাহু আকবার বলেন আবু জার কি করছে হাসতেছে সাধারণ জনগণ কাঁদতেছে আমার ভাই আমার বন্ধুগণ আমার কানার কান্দার কারণ হলো নির্দোষ একটা মানুষ এভাবে মারা যাবে কেউ তো মেনে নিতে পারছে আমার ভাই আপনারা জানেন তো আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি আল্লামা সাইদি তো তিনি এক লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে ঠিক কিনা হ্যাঁ আপনারা কোয়ানে কি বলতে তাও জানেন না জোরে আবার বলি যে এক দুজন আর বাকি সব সম্মতি যাচ্ছে আবার ভাইরা এক লক্ষ মা বোনের যদি ইজ্জত নিতে পারে একজন পুরুষ ওর মতো বীর পুরুষ দুনিয়া আর পাওয়া যাবে হ্যাঁ এক লক্ষ মাবুন নয় মাসে ধর্ষণ করেছে তার মানে এক এক দিন তিন হাজার তিনশো তেত্রিশ টাকা পরে কটা এক এক দিন তিন হাজার তিনশো তেত্রিশ টাকা এ একজন পুরুষ ওই ওইগুলো চাঁদ পারবে এই অপবাদ তাকে দেওয়া হয়েছে এই কোরআনের পাখির কথা একটু না বললেই নয় মনটা আমার বাকুল হয়ে যায় বলবো একটু কোরআনের পাখির কথা হলো হলো উনি তো জেলে আছেন এমন সময় আমার একটা চেম্বার আছে আমি ডাক্তারি করি টুকটাক করে ছোটখাটো ডাক্তারি করি আমার ভাইরা হঠাৎ করে আমার এই কথা বলার পরে আমার বিশ্বাস হলো না আমি বগুলোতে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই কোরআনের পাখি কি আছে তিনি বললেন না না না। কোরআনের পাখিকে এই মাত্র মেরে ফেলা হয়েছে চোখের পানি পড়লো আল্লাহর কাছে বললাম আল্লাহ মেনে নিতে পারে না আমি চিন্তা করলাম কোরআনের এর জানা জানাজা কোথায় হবে আমি যাব মানুষ সব পাগল পারা হয়ে গেছে তারা ষড়যন্ত্র করে ঢাকার জানা যা করতে দিলেন না খুললাই করতে দিলেন না কারণ ঢাকায় যদি জানাজা করতে দেয় গোটা পৃথিবী থেকে এত পরিমাণ লোক বিমান চোগে বাংলাদেশে যাবে ওই ব্যক্তির জানাজা পড়তে মানুষ জাগা দিতে পারবে না

আমার ভাই আমার বঙ্গমান আমার এবার ওই কোরআনের পাখি মৃত্যু হয়ে যাওয়ার পরে কোরআনুল কোরআনের পাখি যখন লাশ থেকে খোল্লাই নিয়ে যাওয়া হলো খোল্লাই যখন করতে দিল না পিরোজপুরে নিয়ে যাওয়া হলো পিরোজপুর সাইদি ফাউন্ডেশন মাদ্রাসার পারিবারিক কবরস্থান আছে সেখানে নিয়ে যাওয়ার পরে আমরা তিন কিলোমিটার প্রায় পথ পাড়ি দিয়েছি হেঁটে গিয়েছি হেঁটে যাওয়ার পরে মানুষ আর মানুষ বৃষ্টি অবস্থা খুব খারাপ ছিল মাইকিং করতে দেয় নাই সংবাদ মাধ্যম দেয় নাই আমার ভাইরা আমার বন্ধু গান আমার আমি যাওয়ার পরে দ্বিতীয় জানাজা পেয়েছিলাম দুইটার দিকে দুইটা আড়াইটার দিকে দ্বিতীয় জানাজা পাই আমার ভাইরা ওরাম জায়গায় লাশের গাড়ি আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি এমন সময় একজন ব্যক্তি মাসখান থেকে জুতা তুলে আল্লামা সাইদির গাড়িতে লক্ষ্য করে জুতাটা নিক্ষেপ করলেন জোরে বলেন নাউজুবিল্লাহ কি মারলেন জোরে বলেন জুতা মারলেন আমি ডাক দিয়ে বললাম ও যুবক যিনি মারা গিয়াছেন তোমাদের কাছে অপরাধী হতে পারে কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সব আমলে দরজা বন্ধ হয়ে গিয়েছে রাস্তার গাড়িতে জুতা মারিস না সে কেউ অপরাধ করে নাই তুই জুতা মারিস না মুহত্তার মদ্দ লোকজন তাকে তারা করলো তারা করে তাকে গণপিটুনী দিয়ে হাসপাতালে ভর্তি করলো এক পর পরিচয় পাওয়া গেল উনি হলেন সরকারি দলের একজন বড় নেতা জুতা মেরে প্রমাণ করতে চেয়েছিল যে উনি যদি ভালো লোক হবে তাহলে ওনার লাশের গাড়িতে জুতা মারলো কেন এটা প্রমাণ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক বলছেন কি وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ একবার শরণান্ত্র করে একবার যদি ধরে ওই ব্যক্তির আর কি ছারা আছে ইননা বাত শরাববিকালা শাদি রবের পক্ষ থেকে তোমাদেরকে পাকলা করা হবে তোমাদেরকে সেদিন কিন্তু ছাড় দেওয়া হবে না আবার ভাইরা এবার ওই যে যুবক চলে গেলেন আর আবুজার তৈরি হয়ে গেলেন এই কথা বলতেছিলাম কিন্তু তার ভিতরে বলতেছিলাম কোরআনের পাখির বাস্তব কথা একটু বলে যায় কোরআন কোরআনের পাখি যখন এবার মানুষ জুতা মারলো তখন কোরআনের পাখি লাশের গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আমি মনে করলাম সাইদ খালি হয়তো নিয়ে যাবে আমি উঠে আসলাম আসার পরে আমার খুব ইচ্ছা হলো আল্লাহ

দেখলাম কুদরতি ভাবে সামনের দরজা আমার জন্য খোলা হয়ে গেছে সামনের দরজা খোলা হয়ে যাওয়ার পরে আমি আমার মুখমন্ডলটা আমি ভিতরে ঢুকায়া দিলাম ভিতরে ঢুকায়া দিয়া তাহলে ডান চলে আমি একটা চুমা দিলাম চুমা দেওয়ার পরে আমার ভাইরা এই ডান হাতটা নিয়ে তার বুকের উপরে ঘষতে লাগলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আমার জীবনে এত লাশ দেখেছি এমন লাশ আমি দুনিয়ায় কোনোদিন আর দেখিনি আর দেখব বলে মনে হয় না আমার ভাইরা একটু তাকিয়ে দেখলাম পাতলা থেকে পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর মনে হচ্ছে বেউটি পাল্লার থেকে কেবল বেউটি পাল্লারে কাজ করে নিয়ে এসেছে সারা শরীর থেকে অঙ্গ অঙ্গপ্রতঙ্গ থেকে নূর চমকাচ্ছে আল্লাহু আকবার আল্লাহওয়ালা যারা হবে তাদের শরীর থেকে নূর চমকাবে সুবহানাল্লাহ বলে আবার আমার সেই কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গিয়েছেন মানুষ হাজার হাজার মানুষ কানতেছে আমার ভাইরা শুক্রবারের দিন বিপদ দেখেন আমি যে মসজিদে জমা পড়াই প্রত্যেক মসজিদি ঘোষণা হলো সাইদের জন্য দোয়া করা যাবে না ঘোষণা কি সাইদের জন্য দোয়া করা যাবে না পুলিশ কিন্তু পাঠাইতেছে ওসি দারোগা যে যা পেরেছে কনস্টেবল প্রত্যেক মসজিদে গেছে আমি শহরে একটা মসজিদে জমা পড়াই সেখানে চলে আসলো দুইজন ওসি আমার ভাইরা দারোগা সহ আসলেন যে আজাদি সাহেব সেখানে তো কি করে সেইখানে নামাজ পড়াই যে কোনো মুহূর্তে ঝামেলা করতে পারে আমি চিন্তা করলাম আজকের পুলিশ আসলো এই কথা যদি আজকের না বলি তাহলে দাওয়াত দেবো কার কাছে আমি আলোচনা শুরু করে দিলাম কোরআনের পাখির কথা বলো আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে ইসলামের কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে আমি বলতে লাগলাম বলার পরে এক পর্যায়ে আমি বললাম আজকের কোরআনের পাখির জন্য দোয়া হবে এখন তাকিয়ে দেখি পুলিশরা মনে মনে খুব খুশি যে আজকের আসামি পাইছি ধরে নিয়ে যাবো আমার ভাইয়েরা এবার আমি দোয়া করতে লাগলাম সর্বপ্রথম দোয়া করলাম রব্বুল আলামিন যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে माफ করে দিয়ে দাও আল্লাহ এই দেশের জন্য শাহাদাত বরণ করেছেন আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তুমি তার মৃত্যুকে শাহাদাতের মর্যাদা হিসেবে কবুল করে নাও এবার আমি বললাম আল্লাহ আল্লাহ কত কাল করে দে আল্লাহ কোরআন এর পাখি দুনিয়া থেকে বিদায় হয়েছে লেগেছে আল্লামা সাইদী রব্বুল আলামিন ওই আল্লামা সাইদীর জীবনের গোলা माफ করে দিয়ে আল্লাহ তোমার নেককার বান্দাদের কাতারে সামিল করে না দোয়া করলাম দোয়া শেষে বলতে হুজুর আপনি খুব চালাক কেন কি হয়েছে চালাক হচ্ছে আপনি সর্বপ্রথম মজিবারের জন্য দোয়া করেছেন তারপর সাইদির জন্য কারণ আমি যখনই বলবো সাইদির জন্য দোয়া করি যাও কেন তখন আপনি বলবেন মজিবারের জন্য দোয়া করিস এটাই তোমার লাগিনি আমার ভাইরা কৌশল কিন্তু যে কথা বলতেছিলাম আমাদের দেশের সরকার শুধুমাত্র আপনাদের দেশে এই নানার বাড়ি এটা আমরা নানার বাড়ি বলি এই নানার বাড়ি যিনি এখন নানা বসি আছেন ক্ষমতায় ওই নানার কারণে নানার সন্তুষ্ট করার কারণে ওই কোরআনের পাখির জীবনটা দিতে হয়েছে শুধুমাত্র এই নানার জেদদ ওই আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশ চলে শুধু এই নানার কথায় বাংলাদেশ গোটা বাংলাদেশ চলে এই নানার কথায় আমাদের সরকারের কথা বাংলাদেশ চলে না। বাস্তব কথা বলি কয়েকদিন আগে বেনাফল বড়ের এই ছাইটে একজন বিজেপি ভাই আপনাদের এই দেশের প্রশাসন লোক গুলি করে মেরে দিয়েছে। আমাদের সরকার পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয়নি। কেন হয়নি জানেন? প্রতিবাদ করলেই ঝামেলা। বলসে গেছে যে গো দু পাঁচটা 10টা যাই যা। তবু কথা বলা যাবে আর যারা বলবে তাদেরকে হামলা মামলা গুম দিয়ে তাদেরকে জেলে ভুক্তি করে। জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকল ছিঁড়ে এমন বাধা যাবে না আমাদের সমাজে সত্যি কথা বলা যায় না সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবুও সত্য বলতে জালিম শাসকের করি না ভাই মোরা কাউকে আমরা করি না ভয় ভাই কার লিল্লাহে থাকবে আমার ভাই যে কথা বলতেছিলাম তাহলে নির্দোষ মানুষদেরকে দোষী বানিয়ে যারা মারবে কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে আমিরুল মুমিনিন এবার দাঁড়িয়ে গেলেন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ জীবনে এত বিচার করেছি ও ইব্রাহিম বিচার তো আমার সামনে আসে নাই আজকের নির্দোষ একটা মানুষ আবুজারকে জারকে ফাঁসিতে ঝুলাইতে হবে আল্লাহ আমার মন তো মানে না আল্লাহ জাল্লা ডাক দে বলে আল্লাহ জীবনে কত মানুষের কল্লা নিয়েছি কিন্তু আজকের যে কল্লা নিব আমি না নির্দোষ মানুষের কল্লা কিভাবে নেব এবার হঠাৎ করে একজন যুব দাঁড়িয়ে বলে ও জল্লাদ দাঁড়িয়ে যাও ও এই দেখো মনুর প্রান্তে বালু কণা উঠতে চললো একবার আমার মন বলতেছে কে যেন আসতেছে সবাই দাঁড়িয়ে গেল হত্যার মধ্যে একটি লোক এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে হত্যা করো আর আমার ভাইকে মুক্তি দিয়ে তাকে পবিত্র করে দিন সবাই তো অবাক আশ্চর্য বিষয় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সে জানে আসতে মৃত্যু হবে কিন্তু ফিরে আসলো কেন তোমারের মনে কৌতুহল জাগলো হয়তো তোমার ডাক দেওয়া বলে অযুব জানো তোমার মৃত্যু হয়ে যাবে কেন গ্যাসলা ও যুবক ডাক দিয়া বলে শোনেন আমিরুল মুমিনি আমি যখন ঋণ পরিষদ করলাম আমি যখন ঋণ পরিষদ করলাম আমানত পরিষদ করলাম আমানতগুলো ফিরাইয়া দিলাম তখন মনে হয়েছে আমি যদি মারা যাই কিয়ামতের দিন আল্লাহর কাছে কি মুখ নিয়ে উঠব আল্লাহ যদি বলে যুবক তোমার ভাই সেদিন বিপদের পাশে দাঁড়িয়েছিল তুমি তোমার ভাইকে মৃত্যুর জায়গায় ঠেলে দিয়ে নিজে আনন্দ উল্লাস করে ঘুরে বেড়িয়েছো আজ তোমাকে রক্ষা কে করবে আমি সেদিন মালিকের কাছে কি জবাব দেব ওজো ওই দিন মালিকের কাছে জবাব দিতে পারবো না এজন্য আমি চলে এসেছি আকবার

ভাই ভাই আমার ভাই আমার নবীজি বলেন একজন মুসলমান আর একজন মুসলমান পরস্পর ভাই ভাই যদি পরস্পর ভাই ভাই হয়তো সেদিন তোমাদের মাঝে একজন যুবক বিপদে পড়েছিল তোমার ভাই বিপদে পড়েছিল কেন সেদিন তুমি বিপদে আগায় আসনি আমি সেদিন মালিকের কাছে কি জবাব দেবো এজন্য আগিয়ে এসেছি তাহলে শিক্ষা হলো দুইটা এক নাম্বার হলো যখন কোন মুসলমান বিপদে পড়বে এক নাম্বার শিক্ষা হলো অবশ্যই অবশ্যই আপনার দায়িত্ব হলো ওই মুসলমানের বিপদে পাশে দাঁড়ানো কিন্তু আমরা বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা বরং বাস দেই বাস বাস তো বাস দেই এই কোলা বাস শুকুই দেই রাতি বসি বসি ভাবি আল্লাহ সকাল বেলা কি করি ওর বাস দোবাজা আমার ভাইয়ের মানবন্ধকার আবার রাগ করতেছেন না আমার ভাইয়ের আমার বন্ধু আমার এবার আবিরুল মুমিনিন ডাক দেয়া বলেন বুঝলাম ও আবু দার তোমারটাও বুঝলাম তাহলে প্রথম শিক্ষা হলো যখন কোন মুসলমান বিপদে পড়বে পাশে দাঁড়াতে হবে দুই নাম্বার শিক্ষা হলো যিনি পাশে দাঁড়াবেন তাকে বিপদে ফেলে দেওয়া যাবে না অপকারের কথা অবশ্যই স্বীকার করতে হবে তিন নাম্বার শিক্ষা ওই যুবক ডাক দেয়া বলে আবিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা আমাদের অভিযোগ উঠিয়ে নিয়েছি ওনাকে বিচার বিচার করা লাগবে না এবার ডাক দিয়ে বলেন যুবক তুমি কেন অভিযোগ উঠায় নিলা মানে ডাক অভিযোগ এই কারণে নিলাম কিয়ামতের দিন যদি মালিক আমাদেরকে ডাক দিয়া বলে ও যুবক তোমাদের কাছে কেউ ক্ষমা চেয়েছিল অনিশ্চয়তা সত্যি ভুল করে তোমরা কেন ক্ষমা করনি সেদিন মালিকের কাছে কি জবাব দেব তাহলে তিন নাম্বার শিক্ষা হলো যখন কোন মুসলমান আপনাদের কাছে ভুল করে যখন আপনার কাছে ক্ষমা চাইবে ইমানের দায়িত্বটাকে ক্ষমা করে দিতে হবে শুধু ইবাদত করবেন শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন আর বাকি যেগুলো ইবাদতের অংশ আছে এটা মানবেন না এটা তো হতে পারে আমার ভাইয়ার এই জন্য আল্লাহর বলে তোমাদের পিতা মাতার সাথে হেসান করবে কি করবে জোরে বলেন এহসান করবে এখন বলেন তো এহসানের মানে কি একজন বলছে ভালো ব্যবহার আর কেউ বলতে পারবেন আচ্ছা ভাই বলছেন দয়া বোঝায় আমার ভাইরা যদি আপনারা বলেন ভালো ব্যবহার উত্তম ব্যবহার দয়া মহাব্বত ভালোবাসা এগুলোই যদি বলেন বলেন তো পরিবার যারা আছে সন্তান সন্ততি সন্তান স্ত্রী আপনার আত্মীয় বর্গ আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে খারাপ ব্যবহার করতে হবে না ভালো ব্যবহার জোরে বলে যারা বলছে না তারা মনে খারাপ ব্যবহার করে জোরে বলেন কি ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে কথা কার আল্লাহ এবার আসে সবার সাথে যখন ভালো ব্যবহার করতে হবে তাহলে এর ভিতরে তো পিতামাতা আছে আছে না নাই কিন্তু পিতামাতার নাম নিয়ে কেন আল্লাহ তাআলা বলেন যে হেসান করার কথা সুতরাং বুঝা গেল না এখানে ভালো ব্যবহারের কথা বলেন ইহসানের মানেটা কি আজকে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ আমার ভাই তার আগে আপনাদেরকে মেসেজ দিতে চাই কার কার মান এই শুধুমাত্র মানই হাত করেন তো

এহসানের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি বোঝানোর জন্য নেওয়া যাই যেহেতু মঞ্চে কোনো ব্যক্তি নেই তাই আপনাদের মাঝ থেকে একজন ব্যক্তির নাম আমি বলে আমি আলোচনাটা বোঝানোর জন্য বলবো আমার ভাই ধরে নেন আপনাদের মধ্য থেকে আব্দুল কুদ্দুস নামের একজন ব্যক্তি আছে এই আব্দুল কুদ্দুস নামের ব্যক্তিটি আপনাদের গ্রামের সোহাই বাজার থেকে তিনি যাবেন উত্তর চব্বিশ পরগনা জেলার বাজারে যাবেন আমার ভাইরা আব্দুল কুদ্দুস ডাক দিয়ে বলেন সহাই বাজারের একজন রিক্সা চালককে ডাক দিয়ে বলেন অটো চালককে ডাক দিয়ে বলেন অটো চালক তবে কি চব্বিশ পরগনা জেলাতে যাবে তিনি বললেন যাব আপনি ওঠেন ওঠার পরে আপনি এক পর্যায়ে সেখানে পৌঁছায় গেলেন যাওয়ার পরে এবার ভাড়া দেওয়ার সময় আপনি জানেন এখান থেকে সোহাই বাজার থেকে চব্বিশ পরগনা ভাজা বাড়া হচ্ছে আপনার দেড়শো টাকা ধরে নেন দেড়শো টাকা একশো টাকা ভাড়া আপনি একশো টাকা ভাড়া না দিয়া ওই লোকটাকে আপনি কম ভাড়া দিচ্ছেন বলেন তো ওই অটো চালকের সাথে আপনি কি ব্যবহার করলেন

আবার ভাই না এবার আপনি চিন্তা করলেন তাই তো ওই লোকটা এখানে আসলো কষ্ট করে ভাড়া পাবে কে পাবে না জানি না দেড়শো টাকা আমি ভাড়া দেবো না বরং আমি দেড়শো টাকার উপরে একশো পঞ্চান্ন টাকা দিব একশো টাকা অথবা একশো টাকা আপনি তাকে দিলেন আমার ভাইরা বলেন তো ওই লোকটার সাথে আপনি কি করলেন এহসান করলেন কি করলেন এহসান করলেন হজ এহসানটা মানে কি এহেসান মানে হল আপনি কম দিলেন সমান সমান দিলেন ইনসাপ আর বেশি দিলে এহসান এখন আপনি আপনার পরিবারের জন্য গোস্ত কিনে এনেছেন বাবা মা সন্তান সন্ততি সবাই মিলে বসে খাচ্ছেন এর নাম এহসান নয় এহসান হবে তখন বাবা যদি রানের গোস্ত পছন্দ করে মা কলিজার গোস্ত পছন্দ করে আপনারা কোরাই করে আনলেন আনার পরে বাবা যেটা পছন্দ করে বাবাকে দিলেন মা যেটা পছন্দ করে মাকে দিলেন আর ওটা দেওয়ার কারণে ওই পিতা মাতার সাথে আপনি এহসান করলেন সবার উপরে রাখতে হবে কিন্তু না আপনি সবাইকে ভালো রেখেছেন এর নামে এহসান হবে এহসান হতে হলে সবার কি করতে হবে বলে উপরে রাখতে হবে কাকে আপনাদের বাপ মানে এই বলি কথাটা মুখতে বেরোতিস না আমার এই ইতিহাস মনে থাকবে সারা জীবন যতদিন অস করব যে এই জায়গায় গেলাম এই জায়গার মানুষ কথা কয় না আমি বলছি এ কথা বল আমার বাংলাদেশে শুধু বলার দরকার হুঙ্কার হুঙ্কার ওঠে লিল্লাহে আকবার আমার ভাইরা যে কথা বলতেছিলাম এহেসালের ব্যাখ্যা বুঝাচ্ছিলাম তাহলে পিতা মাতাকে সবার উপরে রাখতে হবে আপনি বলবেন হুজুর কিভাবে বুঝব আমি আরেকটু বুঝাই আপনার ঘরের পালঙ্গ রয়েছে আপনার পালঙ্গ বলেন তো না খাট বলেন খাট বলেন এই খাট রয়েছে আপনার ঘরে যে খাটটি রয়েছে খাটটির দাম পনেরো হাজার টাকা আর আপনার মায়ের ঘরে খাট নাই অথবা মায়ের ঘরে একটা আছে সেই খাটটা যারা জীর্ণ অথবা মায়ের ঘরে যে খাটটা আছে সেটার দাম পাঁচ হাজার টাকা আমার ভাইয়ের আমার বন্ধুগান আমার এখন আপনারা বলেন তো এর নাম কি হেসান হবে এর নামে হেসান নয় হেসান হবে ওই দামি খাটটা মায়ের ঘরে থাকবে ওই দামি খাটটা বাবার ঘরে থাকবে আর আপনার ঘরে কম দামি থাকবে এর নামে হেসান কিন্তু বাবা মার আম গাছের গোড়ায় বাবা মার স্থান হয় ঘরের এক কোনায় সিঁড়ির নিচে কিন্তু জায়গা ভালো থাকে না ওই জায়গাটা ময়লা জরাজীর্ণ থাকে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন এখানে আপনি কালো করে ফেলবেন নামাজ পড়ে পড়ে দান সাদকা করবেন লোকে ধরবে সাহাসুভি বলে ডাকবে অথচ পিতা মাতার সাথে হেসান করবেন না আল্লাহ বলছে তোমার নামাজ তোমার রোজা তোমার হদ যাকাত কোনোটাই কাজে আসবে না আপনি আপনার বউকে ভালোবেসে সবাই সমান চকী এর নাম এহেসান নয় এহেসান করতে হলে ওই সন্তান ওই স্ত্রী ওই বউ ওই প্রতিবেশীর থেকে বাবা বেশি প্রধান দিতে হবে আর প্রধান দিতে পারলে এহেসান করলেন আল্লাহর র অর্ডার হলেও আমার ইবাদত বন্দি করার পরে যে কাজ করতে হবে তোমাদের পিতামাতার সাথে এহেসান করবে অথচ আপনি আমি কি করি আল্লাহ ইবাদত ঠিকই করে পিতা সাথে ইহসান করতে পারলাম না অর্থাৎ এই আয়াতটা আপনারা অস্বীকার করলেন অর্থাৎ এই আয়াতটা আপনারা অমান্য করলেন আর যারা এই আয়াত অমান্য করবে কোরআনের আয়াত অমান্য করবে ওরা কি ईमानदार না বেঈমান আওয়াজ তুলে বলে জোরে বলে আরো আস্তে বলে লোকে শুনি ফেলবে ওরা ईमानदार না বেঈমান বেঈমানের স্থান কোথায় জাহান্নাম সুতরাং আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন তাহাজ্জুদ পড়বেন যাই করেন না কেন পিতা মাতার সাথে যদি ইহসান না করতে পারেন আল্লাহর কসম আপনার কোনো ইবাদত মালিকের দরবারে কবুল হবে না আপনি কিসের তাহাজ্জুদ করেন কিসের ইবাদত করেন আপনি কিছু অংশ মানবেন আর কিছু অংশ বাইরে যাবেন এটা হতে পারে না মশারির অর্ধেক থাকবেন অর্ধেক বাইরে খাবেন আপনার মশা তো কামড়াবে আপনি ইবাদত করতে বলি বলি আপনি রমজান মাসের রোজা ওরে বাবা দেখবেন জায়গা পাওয়া যায় না কিন্তু প্রথম প্রথম করে আর মাসখানে নেই শেষের বেলায় দেখবেন ঈদের নামাজে সব নতুন নতুন মুসল্লি তাকায় দেখলে বোঝা যায় এরা বছরে একদিন আসে এরা মুসল্লি আপনাদের এলাকায় নেই আছে আমার ভাইরা এটলি মার্কা মুসলমান খেটলি মার্কা মুসলমান সাপ্তাহিক মুসলমান বোঝেন তো এরা আছে এরকম লোক আছে আছে আপনাদের কি আমার ভাই গভীর মনোযোগ এজন্য আপনারা বলবেন হুজুর আমার তো মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে আমাদের বাপ মা তো চলে গিয়েছে এখন আমরা কার সাথে হেসান করব প্রশ্ন আসে না নাই এতদিন তো হেসানের ব্যাখ্যা জানতাম না আমি আজকের জেনেছি কিন্তু বাড়ি তো মা নাই আজ বাড়ি যে দেখি বাবা নাই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি মা ওই আর নিতে কত দুনিয়ায় আসবে না আব্বাকে ডাক ওই আব্বা দুনিয়ায় আজ বুঝেছি কিন্তু আমি কি করব আমার বাবা মা নয় আমি বলে যাই আপনাদেরকে ওই বাবা মার সূত্রে যদি গুরুজন থেকে যায় ওই মায়ের যদি বোন থাকে ওই মায়ের যদি ভাই থাকে ওই মায়ের যদি মা থাকে ওই মার আত্মীয় স্বজন থাকে ওই বাবার আত্মীয় স্বজন থাকে ওই আত্মীয় স্বজনদের সাথে আপনি এই ব্যবহার করবেন এহসান করবেন আল্লাহ আপনার মাফ করে দিবে এখন আপনারা বলেন এহসান করতে রাজি আছেন না নাই হ্যাঁ দেখি কারা কারা আছেন হাত তোলেন তো একটু দেখি দেখি হাতে কে তুলছে না পাশে আপনারা একটু দেখেন লিল্লাহে তাকবীর হাতে এরকম কেন ভাই এরকম থাকলে কি আমাদের এরকম হয়ে যায় এরকম এবার আসেন ভাই রামা এহেসান তো করবেন কিন্তু বাধা একটা আছে কি জানেন প্রাইভেট মাস্টার প্রাইভেট মাস্টার কে বলতে পারেন না বউ 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 বোঝেন বউ তো ভালো না ও বাপ মার সাথে তোর বাপ মার এত খাওয়া আমি কি তোমার মতো ঘর করব না আমি তো ভালোবাসাই করলাম আর ওরা কি কয় জানেন ওরা বলে তোমার মতো ভাতারের ঘর করব না বলে না এটা খাসা বাংলায় কথা বলে ওরা রাগ উঠে গেলে কিন্তু স্বামী বলে না বলে কি ওই ভাষাটাই ব্যক্ত করে আমার ভাই বউ ভালো হবে কি করি আপনি যখন বিয়ে করতে যান আপনি দেখেন চাকচিক কি দেখেন আপনি দেখেন চাকচিক অর্থাৎ ফিটফাট আপনি দেখেন ফিটফাট কিন্তু ভেতরে তো সদর ঘাট ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট কিচ্ছু নাই আমার ভাইরা আমার বন্ধুগণ বাস্তব ইতিহাস বলি আমার ভাইরা বর্তমান সমাজে নারীরা বিয়ে করতে গেলে তিনটা সত্য দেয় একটু জোরে বলে তিনটা সত্য দেয় আর নবীজির জমানায় নবীজির জমানায় মেয়েরা বিয়ে করতে যে তখন তিনটা সত্য দিয়ে বিয়ে করতো কয়টা সত্য জোরে বলে আমার ভাইরা